শনিবার নদিয়া রানাঘাট সংশোধনাগারে এক বিচারাধীন বন্দী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পুলিশ সূত্রে জানা যায়, রাজু বিশ্বাস নহিলার হাঁসখালী পিপুল বেরিয়ার বাসিন্দা ছিলেন। তার হয় গত বছর 14 অক্টোবর হাঁসখালী থানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাজু বিশ্বাসকে গ্রেপ্তার করে। পারিবারিক সূত্রে জানা যায়, রাজু বিশ্বাসের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়, কিন্তু আবেদন মঞ্জুর না হওয়ার কারণে জেল হেফাজতে রেখেই চলছিল তার বিচার প্রক্রিয়া। মানসিক অবসাদের কারণে আত্মহত্যার পথ বেছে নেন রাজু বিশ্বাস, এমনটাই অনুমান করা হচ্ছে। পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহটি রানাঘাটের মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে নিয়ে যায়। আমরা তো সেটা এখনো দেখিনি, বাট আমরা পুলিশের মাধ্যমে জেনেছি। জানা মাত্রই আমরা সেভাবে যোগাযোগ করছি, আমাদের পাড়া প্রতিবেশী জানিয়েছি, আমাদের আত্মীয় স্বজন জানিয়েছি, জানিয়ে তারা এসছে, তাদের সঙ্গে একটা কথাবার্তা বলেছি, বলার পরে আমরা এখানে আসছি। তেমন তো ছেলে নয়, কেন খুবই ভীতু ছেলে। এক নম্বর মানে দ্বিতীয় কথা হচ্ছে, এরকম কাজ আমরা ভাবতে পারি। আমরা যাই হোক একটা মানে আইনতভাবে আমরা চাইবো যে তার ছেলে আছে, মেয়ে আছে, তাদের তার বউ আছে, কতদিন ধরে জেলে ছিল, আইনতভাবে আমরা চাইবো যে একটা বিচার আমরা সঠিক চাই। এই পদ্ধতি হচ্ছে আপনি অভিযোগ করতে হবে, অভিযোগ করবেন আপনি? অবশ্যই করবো, আইনতভাবে আমরা সেভাবে বিচার চাইবো। অতএব আমাদের উকিল বলেছে যে তোমরা এখান থেকে যাই হোক ওকে বেরো করে নিয়ে যাও, নিয়ে যাও ওখান থেকে কাগজপত্র তুলে নাও, তারপর হাইকোর্ট করতে হয় কী করতে হয় আমরা করবো। কতদিন জেলে ছিল? জেলে প্রায় 5 মাস 6 মাস পড়েছে। আপনার কে হয়? আমার দাদা হয়। কী অভিযোগে জেলে ছিল? বিকাশ মন্ডল। কী অভিযোগে জেলে ছিল? অভিযোগে ছিল যে এরকম ডাক্তারি করতো, ওখানে একটা মেয়ে ছেলের এইখানে একটা মানে তোমার ফোড়া হয় যাকে বাংলায় বলে, ওই ফোড়াটা মানে কেটে অপারেশন করছিল। সেই টাইমে পাবলিক এসে ওকে চেপে ধরে যে অন্য কিছু হবে, যে এই করেছে উল্টোপাল্টা কথা বলে। এবার যে মেয়ে ছেলেকে যে করেছে, সেই মেয়ে ছেলে বলেছে যে আমাকে পয়সা দিয়েছে, পয়সা দেওয়ার কারণে আমি এই কথাগুলো বলেছি। অতএব তারপরে তার বাড়িতে আমরা যাই, যাওয়া মাত্র বলে যে ঠিক আছে আমরা থানায় যেয়ে কথা বলবো। তা সেই মেয়ে ছেলেকে থানায় আসতে যায়নি, অর্থাৎ সেখানেই সেই মেয়ে ছেলে নেই, সে বাবার বাড়িতে এসে উঠেছে। অর্থাৎ বাবার বাড়িতে আসা হয়, বাবার বাড়ি থেকে বলে যে এখন মেয়ে বাড়িতে নেই, থাকলেও বলে বাড়িতে নেই। কি গ্রামীণ ডাক্তার না কি ডাক্তার? হ্যাঁ, গ্রামীণ ডাক্তার। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। যে আছে রাজুকে, তা আমি বলছি রাজু আমার ভাগ্নি, তা বলছে যে পুলিশ বলেও যে তাহলে তোমার ভাগ্নি তোমার মা ওর বাবা মা কেউ নেই? তা আমি বলছি না। তা বলছে তাহলে ওর মাসিকে ডাক দাও, মাসি আছে। এবার ওর মাসিকে আমি তোরই গিয়ে ডাকলাম। আমি মনে করলাম কি যে ওর মনে হয় এই সামনে ডেট দেয়, প্রায় ডেট দেয়, তা আমি মনে করলাম যে এই ডেট মনে হয় দেবে, হয়তো মানে চাবিন দেবে, ওই ওই ইনকোয়ারি করেই করতে আইসে। এটাই আমি মনে করি, আমার নুনুতে হাবু সুর করে ডাকলাম ঘুমের ঘরে সকালবেলায়। তারপরে এবার বলার পরে এবার আমি ডেকে নিয়ে আসলাম, আমি আগে আগেই আসলাম। তা আমাদের গ্রামে একজনা ছিল ওনার পুলিশের সঙ্গে, সে বললো কি যে মামি রাজু গলায় দড়ি দিয়ে মারা গেছে। বুঝি রাজু জেলে কেন এলো, কি কেসে এসেছে রাজু এখন জেলে, কি কারণে আছে আমরা সঠিক জানি না। রেপ কেস? হ্যাঁ, এমনি শুনেছি লোকের মুখে যে রেপ কেস, আমরা জানি না সব কিছু। আপনি আগে যা কথা বলেছেন বুঝতে পেরেছেন যে আত্মহত্যা করতে পারে রাজু? না 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 না, আমার ভাগ্নে আত্মহত্যা করতে পারে না। তা কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ এখন বিচার চাই। অভিযোগটা কার? জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কি অভিযোগ করবেন আপনারা? হ্যাঁ, আমরা অভিযোগ অবশ্যই করব, আসতে অবশ্যই করব। আমাদের ভাগ্নে মারা যেতে পারে না, এখন সে তার দুটো ছেলে মেয়ে আছে, তার বউ আছে, নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।